করোনার টিকা প্রদানের ক্ষেত্রে প্রতিদিন একই চিত্র। ভিড় ঠেলে টিকা নিচ্ছেন প্রত্যাশীরা। 3-4 ঘন্টার মতো হলো লাইনে দাঁড়ানো, এখন ওয়েট করতেছি আর কি। এখানে দেখা গেছে প্রায় মনে হয় 1,500 লোক দাঁড়িয়েছে, প্রচুর সিরিয়াল, মানে অনেক সমস্যা হইতেছে এখানে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। সবাই প্রচন্ড ভিড় করছে, আমরা খুব হিমশিম খেয়ে যাচ্ছি। ভোগান্তি ছাপিয়ে যার টিকা নিয়েছেন তাদের মুখে প্রশান্তির ছাপ। অনুভূতি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, তেমন একটা ঝামেলা হয় না আলহামদুলিল্লাহ। অনেকেই পড়েছেন নানাবিধ বিড়ম্বনায়। টিকা শেষ হয়ে গিয়েছিল, যখন আমাকে 1 ঘন্টা এক্সট্রা ওয়েট করতে হয়েছে, তবু ওই পাইনে অনেক ভিড় ছিল, আমি বাসায় চলে আসি। সিরিয়াল তো অনেক দেখলাম, সকাল থেকে সিরিয়াল দেখতেছি এখানে বাইরে। এদিকে কদিনে করোনা সংক্রমণের হার কমায় মিলেছে স্বস্তি। একটু কম এবং সিটও কিছু কিছু জায়গা ফাঁকা আছে, যারা বেশি ইমার্জেন্সি তারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারে, সমস্যা নাই। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর উপদেষ্টা তুলে ধরলেন বর্তমান পরিস্থিতি। কমতির দিকে তবুও কিন্তু উপরেই আছে, শনাক্তের হার শতকরা 17-15, এটা অন্তত পক্ষে 5-এর নিচে যদি পরপর 4 সপ্তাহ থাকে সেটা একটা মানে স্থিতিশীল অবস্থা বলা যেতে পারে। জানালেন, সংক্রমণের চেয়ে যদি টিকা প্রদানের গতি বাড়ানো যায় তবে করোনা নিয়ন্ত্রণ অসম্ভব নয়। কোনো কোনো সময় এটা বেঞ্চ হয়, এখন সংক্রমণের গতি কম, তাই বলে কি আমরা টিকার গতি কমিয়ে দেব না, কারণ টিকা যত দ্রুত সমস্ত জনগোষ্ঠীকে আমরা আওতায় আনবো তত দ্রুতই আমাদের মধ্যে একটা সামাজিক প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। পরিকল্পনা অনুযায়ী টিকা পাওয়া ও দেশে অ্যাম্পুলজাত করা হলে কমবে খরচ, দেয়া যাবে বড় পরিসরে। প্রতিশ্রুতি আছে আমাদের দেশেও টিকা বোতলজাত করা হবে, বড় বড় কন্টেইনারে আনা হবে, সেটি বোতলজাত, সেটাও কিন্তু অনেকটা আমাদের জন্য সুবিধা হবে। একদিক দিয়ে অনেক বেশি আমরা অল্প সময়ে টিকা হাতে পাবো, আরেকদিকে দামটাও একটু সাশ্রয়ী হবে। দ্রুত সময়ের মধ্যে টিকাদানের তাগিদ দেন ডাক্তার মুস্তাক হোসেন। টিকা যদি দেরি হয়, অনেক দিন ধরে যদি দিতে থাকি, তাহলে কিন্তু প্রথম দিকে যারা টিকা দিয়েছেন তাদের সাথে পরের দিকে যারা টিকা দিয়েছেন এটা একটা সম্মিলিত যে একটা এফেক্ট হওয়া সেটা একটু সেটা দেরি হয়। মুবাল্লিক করিম, মাইটিভি, ঢাকা।